হ্যালো বন্ধুগণ, আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম এক জায়গায় যাবো তার উদ্দেশ্যে। তো প্রথমে আমি এসে আমি এক বাসে উঠে পড়েছি, তো বাসে করে আমি গিয়ে বাসস্ট্যান্ডে নামবো। তো বাসস্ট্যান্ডে নেমেও পড়েছি, বাসস্ট্যান্ডে নেমে আমি এখন এখন বসে আছি গাড়ির অপেক্ষায়। তো গাড়ি কখন আসবে আমি জানি না। তো আসলে আমি একটু ভুল করে ফেলেছিলাম, আমার এখানে নামাটা উচিত হয়নি, নামতে হতো আমাকে আরেক জায়গায়। কিন্তু তাই আমি বাড়িতে ফোন করলাম, আর আমার বর ফোনটা শুনে বলল যে আমি আসছি। তো ওর সাথে আমি চলে আসলাম এই স্কুলটা, এটা হলো বিদ্যাভবন স্কুল। এই স্কুলে আমার ছেলের আজকে পরীক্ষা, বসে আছি আমরা, ছেলে পরীক্ষা দিতে এসছে। হ্যালো, স্কুলের ভেতরটা অনেকটাই বড় ছিল আর খুবই সুন্দর ছিল। এই ফুল গাছগুলো, কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, খুবই ভালো লাগে দেখতে। তো প্রচুর গার্জেনের ভিড়। তো নিচু ক্লাসের পরীক্ষা হয়ে গেছে আর উঁচু ক্লাসগুলো বসে আছে এখনও। আমার ছেলে যেহেতু ক্লাস ফোরে পড়ে, তাই আমি এখনও বসে আছি। আর স্কুলটা দেখো কতটা বড় আছে। তো বড় আছে বলেই আজকে এখানে পরীক্ষাটা হচ্ছে। আর এই পরীক্ষাটার নাম ছিল জানা অজানা। তো যা জানা যায় তাও লিখতে হবে, যা অজানা তাও লিখতে হবে। তো এই পারপাসেই আমরা এখানে এসেছি আজকে। তো দেখ গার্জেনরা কীভাবে বসে আছে, আসলে প্রচণ্ড রোদ, তো কোথায় বসবে। এখানে গাছের নিচে কিছু লোক বসেছিলো, কিছু লোক ওই বারান্দায় ট্রিপল পাতা ছিল তো তাতেই বসেছিলো। আর আমরা করেছিলাম কি, হাওয়ার জন্য এখানে একটু নিচে বসেছিলাম। তো নিচে এখানে মানে বেরোয় যাতে আমাদের ছেলেদের আমরা দেখতে পারি, এর জন্য আমরা এখানে বসেছিলাম। আর আজকে রোববার, তো এর জন্যে সব বাবারাও এসেছে, না হলে অন্যদিন তো বাবারা আসতে পারে না। এখন অনেকটা টাইম হয়ে গেছে আর এখন বেরোনোর সময়, তো সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছে যার যার বাচ্চাকে আনতে। তো আমিও তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি। তো এসে দেখি এখানে সামনে এতটা ভিড় ছিল, মানে কি বলবো, যে মানে সব গার্জেনই আগে আগে। তো আমি অপেক্ষায় ছিলাম, তো অপেক্ষা করতে করতে আমি উপরে উঠে পড়েছি, যে আমার ছেলের এখনও পরীক্ষা শেষ হয়নি, ওদের আরও 15 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে। তাই উপরে উঠে এসে দেখি এই যে ছাদের উপরে একটা লিচু গাছ দেখতে পেলাম। লিচু গাছটা এত সুন্দর লিচু হয়ে আছে, মানে গাছটা অ্যাকচুয়ালি পাশের বাড়ি কিন্তু চলে এসছে এই স্কুলের ছাদে। তো আমার ছেলেও চলে এসেছে, এই দেখো। তো ছেলেকে নিয়ে আমি বাইরে বেরিয়ে পড়লাম, বাইরে বেরিয়ে এসে দেখি ছেলের বাবা ডাব নিয়ে রেডি আমাদের জন্য, যে আমরা গরমে অনেক পরিশ্রম করে ফেলেছি। আর এরা জানি না বাবাটা খুব ডাব খেতে ভালোবাসে, তো ডাবটা এমনি উপরটা কেটে এনেছিল। আর ওর চাবির মধ্যে একটা ছুরি সবসময় থাকে এই সমস্ত করার জন্য, আম খাওয়ার জন্য, ডাব ছোলার জন্য, হ্যাঁ এসেট্রা এই সমস্ত। ও রাস্তাঘাটে কিনে কিনে খায়, তো তাই ছুরিটা ওর সাথে সাথেই রাখে। তো এটা ফুটো করে আগে প্রথমে আমার স্ট্র দিয়ে আমার ছেলেকে দিয়ে দিল, এবার দ্বিতীয়টা আমার জন্য। ওর বাবা খেয়ে এসেছে আগেই, তো ও খেয়ে এসেছে বলে এখন আর খাবে না, আর এটা আমার জন্য বানাচ্ছে, খুলে আমাকে আর কি দিবে। তো আমিও আছি অপেক্ষায়, তো দিয়ে দিল, চলো খেয়ে নিই। ভালোই ছিল কিন্তু গরম হয়ে গেছিলো, ডাবের জলটা আর ঠান্ডা ছিল না, ডাবের জলটা খুব গরম হয়ে গেছে। তো তাও আর কি, ডাবের জল তো ডাবেরই হয়। তো খাওয়ার পর যেটা হয়, ডাবের ভেতরে অনেক সময় মানে পুরো যদি পুরাট থাকে সেটার ভেতরে কিন্তু অনেকটা নারকেল নারকেল আশার ভাব চলে আসে। তো সেটাই ওর বাবার আমরা ফেলে দিচ্ছিলাম, তো ওটাই ওর বাবাটা বের করে ওই নারকেলটা বের করে আর কি খাচ্ছিলো। তা আমরা এখানে দাঁড়িয়েছিলাম, একটু ছাওয়াই ছিল এই জায়গাটা। এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যাবো আমি মানে সোজা বাড়িতে। বাড়িতে রান্নাবান্না করে রেখে এসেছি সকালবেলা। তো তাও আজকে আমার মা ফোন করে বললো যে মার কাছে যেতে হবে, মা বিরিয়ানি বানিয়েছে তো স্পেশাল, এর জন্য আমার ছেলেও বললো যে দিদন বাড়িতেই যাব। তো উঠে পড়লাম বাইকে তিনজন মিলে। তো আমার মাও এসেছিলো, মা আগে চলে গেছে, এত রোদ, বাইকে তো আর ছাতা নিয়ে যাওয়া যায় না, তাই ওনাটাকেই মাথায় দিয়ে নিয়েছি, মাথায় দিয়ে চলে যাচ্ছি। তো ছেলের মাথাতে রোদ লাগছে বুঝতে পারলাম, কিন্তু ছেলের মাথায় আমি এটা দিতে পারছি না, তো তাহলে আবার আমার হচ্ছে না। তাই তো অনেকটাই দূরে, দেখো টোটোতে করে, কেউ বাসে করে, কেউ বাইকে করে, সবাই স্কুল থেকে পরীক্ষা দিয়ে ফিরছিল বাড়িতে। তো আমরাও ফিরছিলাম রাস্তা দিয়ে, খুব অনেকটাই দূর ছিল আর প্রচুর রোদ ছিল। স্কুলে পরীক্ষা দিতে গিয়ে আজকে আমার দেখা হয়েছিল আমাদের পাড়ার অনেকের সাথে, কিন্তু এটা আগে জানা ছিল না যে ওরাও আসবে, তাহলে হয়তো একসাথে আসতে পারতাম। তো দেখতে দেখতে চলে এসেছি আমি আমার বাপের বাড়ির সামনে। তো এটা হলো আমার বাপের বাড়ির গলি, দেখো চলেই সামনে প্রায় মানে মার এখানে। তো এখন একটু এখানে রেস্ট নিয়ে বিকেলবেলায় বাড়ি যাওয়ার ইচ্ছে। তো দেখি ঘরে গিয়ে কি পরিস্থিতি, আমার মেয়েও এখানেই আছে। তো ঘরে ঢুকে দেখি, ওই দেখো আমার মা পান খাচ্ছে, আমার মা তো বড় পান খাওয়ার লোক, তো আমার মেয়েও আছে। আমাদের আর অপেক্ষা না করে যেটা হলো, আমার মা ঘরে গিয়ে চলে এসেছে বিরিয়ানি, আর আমরা সবাই পাতা নিয়ে বসে পড়েছি। আর পাতাতে খেতে ভালো লাগে, অ্যাকচুয়ালি কলা পাতায় খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখানে স্যালাড বানানো আছে, আর পাঁপড় ভেজেছে মা, চাটনি বানিয়েছে। তো দেরি না করে চলো খাওয়া শুরু করে দিই। তো এখন
দেখো কি সুন্দর, আর ও বসে আছে, শুয়ে আছে, আধা শুয়ে আছে, আধা বসে আছে। ও বিরিয়ানি খায় না, আমরাই শুধু খাই বিরিয়ানিটা। তাই আমরা মানে আমরা মা, ছেলে আর মেয়ে তিনজনে মিলে আমরা বিরিয়ানি খাবো। আমার মাও খায় না লেগ পিস, আমার ছেলের আর মেয়ের, আমাকেও দিয়েছে লেগ পিস। তো আমার মেয়ে মানে নিয়ে বসেছে। আসলে ছেলে আর মেয়ে বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, আমি অতটা ভালোবাসি না যতটা আমার ছেলে। এক এক করে মা সবার থালে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছে, আর মা ভাত খাবে, ও ভাত খাবে। মা শুধু ওই পাশেবাড়ির কাকিমা মাকে বলেছে মাছের ঝোল দিবে। আসলে পাশেবাড়ির কাকিমার যে ছেলে মেয়ে আছে ওরা বিরিয়ানি খাবে আমাদের এখান থেকে, আর মা ওদের, মা ওদের ওখান থেকে গিয়ে মাছের ঝোল নিয়ে আসবে। এটাই হচ্ছে অল্টারনেট হবে। তো দেখো সবার থালা রেডি, একদম স্যালাড সহকারে, পাঁপড় সহকারে, পাশাপাশি চাটনি, তো সবই আছে। তো দেরি না করে খেয়ে নিই, আর খেয়ে দিয়ে যেটা হবে সেটা হচ্ছে বাড়ির মানে একটু রেস্ট নিয়ে বাড়ি যাবো আজকে। তো কারণ বেশি দেরি করা যাবে না এখানে, বেশি দেরি করলে বাড়ি যেতে লেট হয়ে যাবে। বাড়িতে আমি দেরি না করে আমি খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে লেগ পিসটা নিয়ে বসে পড়েছি, আর লেগ পিসটা নিয়ে বসে পড়াতে যেটা হয়েছে, তো আমার ছেলে হাসছিল, আমার ছেলে লেগ পিস খাচ্ছিল না, আমি শুধু খাচ্ছিলাম তাই আর কি। তো লেগ পিস খেতে, অ্যাকচুয়ালি বিরিয়ানি খেলে সবাই লেগ পিসটাই নেয়, দোকানদারও মানে অতগুলো লেগ তো আর থাকে না মুরগির, মুরগি তো দুটোই লেগ থাকে। বিরিয়ানি খাওয়া শেষ, এখন চাটনি নিয়ে বসে পড়েছে। চাটনি মানে আটি লাগবে, আটি দিয়ে, আটি না হলে কি আর চাটনি খাওয়ার মজা বোঝা যায়? তাই সবাই চেটে চেটে খাচ্ছিলাম আটিগুলো নিয়ে, তো পুরো মজাই পাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে এখন আমি একটু ঘুমিয়ে থাকবো এখানে, আর ঘুমিয়ে উঠে ঘুমবো কিনা জানি না ঠিক, তবে শুয়ে থাকবো। শুয়ে থেকে তারপর হচ্ছে গিয়ে সন্ধেবেলা বা বিকেলবেলার দিকে একটু বাড়ি চলে যাব। তারপরে বাড়িতে গিয়ে আবার সন্ধ্যাবাতি দিতে হবে জানোই তো, তো এর জন্য সন্ধ্যের আগে আগে বাড়ি যেতে হবে। তো বাই বাই।